চলে এসছি আমরা ভূতনাথ টেম্পলের সামনে। কটার সময় বন্ধ? 12টা। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ভিডিও। তো চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমরা কোথায় যাচ্ছি? তো আজকে আমরা যাচ্ছি মহাদেবের কাছে, মানে আমরা আজকে যাচ্ছি ভূতনাথ মন্দির। এই ভূতনাথ মন্দিরের ব্যাপারে তোমরা অনেকেই জানো, আবার অনেকে হয়তো জানো না, আর তাই জন্য আমরা ওখানে গিয়ে যা যা ডিটেলস আছে, মানে কখন পুজো হয়, কোথায় লোকেশন, সব তোমাদের সাথে শেয়ার করবো আজকে। তো তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে তোমাদের দেখতে হবে। আমাদের 10টা 20 ট্রেন আছে, আমরা এখান থেকে মাঝেরহাট যাবো। মাঝেরহাট থেকে ট্রেন করে যাবো হচ্ছে কোথায়, তারপর ওখান থেকে যাবো হচ্ছে আমরা শোয়া বাজার আহিরি টোলা, তারপর ওখান থেকে হেঁটে দেখলাম 5 মিনিটের ডিস্টেন্স নিমতলা ঘাট। তো ওখানেই মেনলি আছে পাওয়ার মন্দিরটা। চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক। আরে 10টা 20 ট্রেন, এখন বাজে 10টা 21, ট্রেন এখনো আসেনি। আমরা তো দৌড়াতে দৌড়াতে এলাম। এই যে আমার ছোটু এসছে আমাদের সাথে, ফ্লেক্স মারছে না আমি দাঁড়িয়ে স্টেশনে। আমরা উঠে গেছি ট্রেনে এখন। তো ফাইনালি আমাদের ট্রেনে এসে গেছে, আমরা ট্রেনে উঠে গেছি, এবার খালি ভূতনাথে যাওয়ার পালা। আমরা এখন নেমেছি সামনে। তো এইবারে সামনে ডালার দোকান আছে, এখান থেকে ডালাটা নিয়ে নেবো, তারপর জুতো টুতো খুলে তারপর মন্দিরের ভেতরে ঢুকছি। আর এখানে তোমাদের সব কিছু বলে দিচ্ছি যে কেমন কি টাইম, কেমন কি প্রাইস ডালার। তো আগে আমরা ডালাটা নিয়ে নিই, তারপর বলছি। এখন ডালা কি আছে? 30 টাকা। এটা 30 টাকা ডালা, 20 টাকা দুধ, 20 টাকা 5 টাকা প্রসাদ, 5 টাকা 10 টাকা। আরে ওই আরতির একটা আছে না কি, হ্যাঁ ওটা কপ্পুটা, ওটা কত টাকা? 5 টাকা 5 টাকা। আমরা নিয়েছি হচ্ছে, তার দাম নিল 20 টাকা। তো এটা বাবার মাথায় জল ঢালার জন্য দুধ আছে, আর এটা হচ্ছে 30 টাকার ফুল, আর ওপরে হচ্ছে 30 টাকার প্রসাদ, আর এই প্যারাগুলোর প্রাইস হচ্ছে 5 টাকা করে। চলে এবার ভেতরে যাই, গিয়ে বাবার মাথায় জলটা খেয়ে আসি। এই হচ্ছে মন্দিরের এন্ট্রেন্স। মানে বিকেল বেলা পুজো দেওয়া যায় না, 12টার আগে
এমনি মন্দির মন্দির খোলে থাকে আসতে পারবে আর কখন খোলে সকালে খোলে ভোর 5টার সময় যেমন প্রচন্ড ভিড় হয়েছে আজকে রীতিমতো ঠেলা ঠেলি করে রোববার যেহেতু রোববার আজকে আরতি করবে আর এখানে একটা সব থেকে ভালো নিয়ম যে নিজের হাতে তোমরা বাবাকে আরতি করতে পারবে আমরা এই দোকান থেকেই নিয়েছিলাম, তোমরাও এখানে আসতে পারো। আর এটা পুরো মন্দিরের কিন্তু সামনে অনেক দোকান আছে, তোমরা এখানে এসে এখান থেকে ডালা নিয়ে নিতে পারো। টনি এখানে তিলক করছে, হয়ে গেছে পড়ানো। অনেক বড় কপাল আছে আমার। আমাদের পুজো দেওয়া কমপ্লিট, তো আমরা এবার যাচ্ছি মোটা বাবার মন্দিরে। মন্দির থেকে বেরিয়েই একটু এগিয়ে দেখবে একটা, এখানটা লেখা আছে মাঙ্গলিক বলে একটা পৌর সংস্থা আছে, তার পাশ থেকেই এই গলিটা যেটা যাচ্ছে ওইখান থেকে গেলেই মোটা বাবার মন্দিরে যাওয়ার রাস্তা। ও ঘাট থেকে বেরিয়ে এই গলিটা থেকে পাশ থেকে এসে এখানে দেখতে পাবে লেখা আছে শ্রী শ্রী বাবা দুর্গেশ্বর শিব মন্দির, মানে মোটা মহাদেব। তো এইখানটায় ডাইরেকশন করে দিয়েছে, তো কাউকে জিজ্ঞেস করলেও মোটামুটি বলে দেবে যে কোথায় এখান থেকে মোটা বাবার মন্দিরটা। এই হচ্ছে মোটা বাবার মন্দির, পুরো একটা পুরনো মন্দির, একটা বট গাছ তার মধ্যেই রয়েছে মোটা বাবার মন্দির। হচ্ছে মোটা বাবার মন্দির, তোমাদের ভেতরে দেখালাম কত বড় একটা শিবলিঙ্গ আছে। তো তোমরা ভূতনাথ টেম্পলে আসলে এখানে এসে একবার ভিড় দেখে যেতে পারো আর পুজো দিতে পারো। এখানে এখানে সবাই বাবার মাথায় জল ঢালছে উপরে উঠে, কারণ অনেকটা হাইট আছে যেহেতু বাবার মন্দিরটা কিন্তু অনেক পুরনো। পুরো দেখতে পাচ্ছ বট গাছটার শিখরগুলো পুরো নেমেছে কিরকম। বলছি দাদু, মন্দিরটা তাও কত পুরনো? মন্দিরটা কত পুরনো? মন্দিরটা আজ থেকে 300-350 বছরের বেশি পুরনো। এবং এর অনেক মহিমা আছে। আমাদের হিন্দু সনাতন ধর্ম এ রক্ষা করার জন্য বিরাট অবদান আছে বাবার। বাবার বাবার মহিমা তো, বাবা এখানে আছেন বলে আজকে সবাই এসে কিন্তু শান্তভাবে মনটা শান্ত করতে পারছে। আর ওই পারে লঞ্চটা মনে হয় আসছে। এখন কটা বাজে? 1:40 বাজে। আপাতত 1:31 বাজে। 31 বাজে তাহলে চলে এসছে, এটাই মোড়া এসে গেছে। যাই ছোটু, যা যা যাচ্ছে তো, এখানে দাঁড়াবে না? আমরা ভাবলাম ওটা করে যাওয়া, দেখি ওটাও চলে যাচ্ছে।
তো ওয়েট করছিলাম, আর ওয়েট করে চারটে কচুরি খেয়ে তো পেটটা ভরে না, তাই জন্য আবার একটু খাওয়া দাওয়াতে চলে এলাম। আমরা একটু ঘটি গরম নিয়ে নিলাম, গঙ্গার ধারে ঘটি গরম খাওয়ার মজাই আলাদা। না না গায়ে লাগিয়ে দেবে একদম।